আমাদের দেশের সংবিধানে বিচার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম এবং বিচারপতি অবসর নেবার সাথে সাথে রাজনৈতিক দলের হয়ে কোন একটা স্বার্থে জড়িয়ে গেলেন, কোন একটা অ্যাডভান্টেজ নিলেন, এটা বেঠিক। ঠিক তেমন করে এই রিটায়ার করব ঠিক তার মুখে আমি দল ছেড়ে ভোটে দাঁড়িয়ে গেলাম সাংসদ হব বলে, এটা কখনো চলে না। এর আগে আমরা দেখেছি রঞ্জন গগৈ তাকে বিজেপির সুবিধা করে দিয়েছে, এই মনোভাব থেকে বিজেপি রাজ্যসভার মেম্বার করেছেন, অথবা সেই তদন্তে সেই রায়ে অন্য যারা ছিলেন বিচারপতি তাদের কাউকে রাজ্যপাল করে দিয়েছেন। ফলে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য রঞ্জন গগৈদের বিজেপি পুরস্কার দিয়েছে। এটা বিচার ব্যবস্থাকে কলুষিত করে, এটা আমাদের সংবিধানের মূল মন্ত্রটাকে খর্ব করে, এবং কোনো সন্দেহ নেই যে অবসরের পর অথবা অবসরের ঠিক আগে এইরকম ভাবে কোন একটা রাজনৈতিক দলে যুক্ত হয়ে যাওয়াটা সেই রাজনৈতিক মনোভাবকে সাহায্য করতে পারে, কিন্তু সেটা আমাদের সংবিধানকে বা তার গুরুত্বকে খর্ব করে, সংবিধানের মূল স্পিরিটকে খর্ব করে। এটা কখনো সমীচীন নয়, যথার্থ নয় যে আমি বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থ সিদ্ধির জন্য, এটা সমীচীন বলে আমি মনে করি না।